হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ডাব্লিউপি যারা এসআই এর পরীক্ষা দিয়েছিলেন তোমাদের জন্য কিন্তু এসআই এর যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা কিন্তু আউট হয়ে গিয়েছে অলরেডি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20/4/2022 যে নোটিশটা দিয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তাহলে গেট ডিটেলসে ক্লিক করে আমরা এখান থেকে যাবতীয় ডিটেলস কিন্তু পেয়ে যাব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, তাহলে গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু প্রিলিমিনারি এক্সামের যে রেজাল্ট আছে সেটা কিন্তু দেখে নিতে পারবো আমরা এখান থেকে। এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তোমার যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়ার পরে ডেট অফ বার্থ দিয়ে দেবে, তারপরে সাবমিট করে দিলেই তোমরা তোমার রেজাল্টটা দেখে নেবে। তো আসুন এবার আমরা দেখে নিই যে কাট অফ কত গেল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু যারা ইউবি এবং এবি মেল ক্যান্ডিডেটের জন্য কাট অফ গেছে 126.5 এবং ফিমেল ক্যান্ডিডেট যে জন্য গেছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 113। এবারে শিডিউল কাস্ট এসসি ক্যাটাগরির জন্য 115.5 এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 98। শিডিউল ট্রাইব এসটি ক্যাটাগরির কাট অফ গেছে 88 আর ফিমেল ক্যাটাগরির জন্য 83.5। ওবিসি এ ক্যাটাগরির জন্য 114 আর ফিমেলদের জন্য 89। তারপরে ওবিসি বি ক্যাটাগরির জন্য 124 মেলদের জন্য আর 106 হচ্ছে ফিমেলদের জন্য।